বিশ্বগুরু সম্মিলনী হল কুষ্টিয়ার প্রবল বর্ষা, প্রবল বর্ষা মানে লোক খাইপারে সেই যে রোষেই হয়েছিল আপনার জাঁচেন সব সে কথা মানে কুচক্রী গোষ্ঠী চক্রান্ত করে ভণ্ডুর করেদা উৎসব এই যে বর্ষা কেমিতি সবু অবস্থা ভিতরে তাঁকর মঙ্গল ইচ্ছা কেবল বুঝবাকে চেষ্টা করুন, সবু অবস্থা ভিতরে তাঁকর মঙ্গল ইচ্ছা বুঝবাকে চেষ্টা করুন। বাধা দিয়ে পাল কেতে উদণ্ড কীর্তন ভজন চাল্লা ভক্ত ভগবান বিরোধ কোণ বর্ষা বাধা দিয়ে পাল্লা পারা না আসবি সে টপিক আসবি কিন্তু এই যে 1918 মশিয়ার কথা কুষ্টিয়ারে যেত বিশ্বগুরু সম্মিলনী হল প্রবল বর্ষা লোক খাইপারে সময় গড়ি যাচ্ছি কোণ করবে সব হণ্ডার বসে হয়েছি থুয়া হয়েছি কোণ করবে বর্ষা হঠাৎ ছাড়িগাল লোক আসলে আরামসে খাইলে গলে আপনি কুচক্রী গোষ্ঠী সে দেখলে কে আরে তো বর্ষা তো প্রবল হলানি তাকে উৎসব তো ভণ্ডুর হয়েগাল আমি আর কোণ ভণ্ডুর করা সিয়ে তাঁর খুশি হয়েকি চালি গলে যেতে দেখলে বর্ষা ছাড়ুনি সে চালিগলে সি চালিগাল পরে বর্ষা ছাড়িগাল বর্ষা ছাড়িগাল পরে লোক যেমি খাইবা কথা আসলে উৎসব কু যেমি উপভোগ করার কথা করদেগলে। আউ গোটে উদাহরণ দেউছি সময় বহু সংক্ষিপ্ত বহু কথা কাই মনে করছি আপনার ভক্ত লোক বলি কি কোণ 1987 মশিয়ার কথা কুছি যেতবে হল আমার এই যে শতবার্ষিকী যেতবে শতবার্ষিকী হল 1987 দেওঘরের সেই বর্ষা ঝিপি ঝিপি বর্ষা ভিতরে যে যাই ক্লেশ সুখ প্রিয়তা ভিতরে কি আনন্দ অনুভব করেছিল ভক্তগণ পরম পূজ্যপাল শ্রী শ্রী বর্ধাঙ্ক দর্শন প্রণাম চালিছে পরম পূজ্যপাল শ্রী শ্রী দাদা ধাড়ি নামের জন বৃদ্ধ বর্ষা ভিতরে বর্ষা ভিতরে সমস্ত লাইন লগাইছেন রোহিণী রোডে পুরা লাইন তেমন সে বৃদ্ধ জনক বেঙ্গলি বৃদ্ধ সে টিকে পছরে অনেক সে চিৎকার করছেন বাবা আমি আপনাকে দেখতে পাচ্ছি না আমি আপনাকে দেখতে পাচ্ছি না শ্রী শ্রী বরদা কুচি তাহলে সে কোণ কৌছি জন ভক্ত কে আজ্ঞা সে কৌছি সে আপনার দেখি পুনি সে কৌছি আপনার দেখি পুনি শ্রী শ্রী বরদা কুচি ওকে বল ওকে বল আমি ওকে দেখতে পারছি তাকে যাই ক মু তাকে দেখি পারুছি তার মতে দেখিবা ন দেখিবা ইমেটেরিয়াল কিন্তু তাঁকর সতর্ক দৃষ্টি সমস্ত উপরে অছি হি হুইজ র‍্যাপড ইন পার্পল রোলস ডব্লিউ বিটস বারোটা ফাদার বিলগন নে কোচন হি হুইজ র‍্যাপড ইন পার্পল রোলস উইথ প্ল্যানেটস ইন ইজ কেয়ার হার পিটি অন দ্য লিস্ট অফ থিংস আর স্লিপ অপন এ চেয়ার যাহা মু কহই যাহা মু করই যাহা মু চিন্তই মনে জগতর কর্তা পরম ঈশ্বর জানুছন্তি প্রতিক্ষণে এ সবু কিছি তাঁকরি দ্বারা নিয়ন্ত্রিত এ অবস্থা মধ্যে তাঁকরি দ্বারা নিয়ন্ত্রিত সে এটি সশরীরে বিদ্যমান মু অনুভব করুছি আপন মানে কোন করছেন মু জানি সে এটি সশরীরে বিদ্যমান আপন মানে জানিছন্তি শরৎচন্দ্র হালদার জ্যোতিরীতি সে তো যুবক ছিলে সুন্দর উপাখ্যানটি মনে পড়ছে সত্য ঘটনা শরৎচন্দ্র হালদার যুবক অবস্থায় ঠাকুরক আস্থান সজাউছে যুবক ছিলে সেতবে সে ঠাকুরক আস্থান যে সৎসম হব শরৎদা যাই আস্থান সজাইবে